বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বিভিন্ন গ্রহের গতিবিধি এবং গ্রহগুলির গোচর, যার কারণে মীন রাশির মানুষদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা কীভাবে প্রভাব ফেলবে এই 2024 সালে, তা বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে আপনাদের জন্য আপনাদের সামনে মীন রাশিফল 2024 এটি নিয়ে চলে এলাম। বন্ধুরা, গ্রহগুলি ক্রমাগতই চলতে থাকে, তাদের গোচর সময়কালে তারা কখনো একটি রাশিতে ভ্রমণ করে, কখনো অন্য রাশিতে ভ্রমণ করে, আর তাদের রাশিচক্রের এই পরিবর্তন আমাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। বন্ধুরা, তাই আপনিও এই রাশিফলটি শোনার মাধ্যমেই জানতে পারবেন এই বছর আপনার রাশি চক্রের উপর গ্রহের গোচর কী প্রভাব ফেলছে এবং আপনার জীবনের কোন ক্ষেত্রে কী পরিবর্তন আনতে পারে। আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখে জেনে নিন। আজ আমি আপনাদেরকে যে বিষয়গুলি সম্পর্কে বলবো, অর্থাৎ আজকে আমার ভিডিওর টপিক হলো আপনার ব্যক্তিগত জীবনে কী ঘটবে, প্রেম সম্পর্কে কী ঘটতে পারে, কী পরিবর্তন আসতে পারে, আর আপনার প্রিয়জনদের সাথে, আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক কেমন থাকবে, এবং আপনার পারিবারিক জীবনে সুখ বাড়বে না সমস্যা বাড়বে, আপনার কেরিয়ার কেমন হবে, আর ব্যবসা করলে সেখানে উন্নতি হবে না অবনতি, চাকরিতে কী পরিবর্তন আসতে পারে, কোন সময়টা আপনার জন্য অনুকূল কোনটি প্রতিকূল, আর আর্থিক কতটা লাভ করবেন, কতটা ক্ষতির পরিস্থিতি তৈরি হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি কিন্তু এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবেন। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই রাশির অধিপতি দেব হলেন গুরু বৃহস্পতি। বছরের শুরু থেকে আপনার দ্বিতীয়ভাবে থাকবেন এবং আপনার পরিবারকে রক্ষা করবেন, আপনার বাণী মধুর রাখবেন, সম্পদ আহরণে তা সাহায্য করবে, আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে, আপনার কর্মজীবনেও প্রভাব অনুকূল থাকবে। পয়লা মে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে এবং আপনার সপ্তম ভাবে নবম এবং একাদশ ভাবে দেখবে, যার কারণে ব্যবসায় উন্নতি হবে, বৈবাহিক সম্পর্কের উন্নতি হবে, আপনার ভাগ্য আরও মজবুত হবে। বন্ধুরা, মীন রাশিফল 2024 কিছু জ্যোতিষী উপায় আপনাদেরকে বলতে চাই। বুধবার সন্ধ্যায় মন্দিরে, যে কোনো মন্দিরে কালো তিল দান করবেন। বৃহস্পতিবার দিন আপনি আপনার হাতের যে তর্জনী আঙুল সেটিতে সোনার আংটিতে একটি ভালো মানের পোখরাজ রত্ন পরবেন, যেটা সবচেয়ে আপনার জন্য শুভ হবে। এবং আপনার উচিত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা। হ্যাঁ বন্ধুরা, আর প্রতি শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে আপনাকে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতে হবে। এগুলি করলে কিন্তু 2024 সালটি আপনার খুবই ভালো যাবে। 2024-এ মীন রাশির জন্য ভাগ্যশালী সংখ্যা হচ্ছে 3 এবং 7। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি মাঝারি ফলদায়ক হবে। আর্থিকভাবে এই বছরটি আর্থিক লাভের পাশাপাশি ব্যয়ও বয়ে আনবে। বন্ধুরা, মীন রাশির শাসক গ্রহ তো শ্রী বৃহস্পতি দেব, তাই তাদের ভাগ্যশালী সংখ্যা 3 এবং 7। স্বাস্থ্যের দিক থেকে বছরের শুরুটাই উত্থান পতনে পূর্ণ হতে চলেছে। সারা বছর আপনার রাশিতে রাহুর উপস্থিতি এবং সপ্তমভাবে কেতুর উপস্থিতি আপনার স্বাস্থ্যের পক্ষে অনুকূল হবে না, তাই কোনো ধরনের শারীরিক সমস্যা এড়াতে আপনাকে বিভিন্ন ধরনের প্রতিরোধের দিকে মনোযোগ দিতে হবে। শনি মহারাজও দ্বাদশভাবে থাকবেন, যা আপনাকে চোখের সমস্যার, পায়ে ব্যথার, গোড়ালিতে ব্যথা, আঘাত ইত্যাদি আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। চোখের ব্যথা এবং চোখের জলের মতো সমস্যাগুলিও আপনাকে দারুণভাবে বিরক্ত করবে।
তাই আপনাকে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। বন্ধুরা, বছরের শুরুতেই আপনারা যে কোনো ধরনের রিয়েল এস্টেট কেনার জন্য আপনাদের জন্য উপযুক্ত হবে। সম্পত্তি গ্রহ মঙ্গল এবং সূর্য আপনার চতুর্থভাবে থাকার কারণে আপনি কোনো বড় সম্পত্তি কেনার ক্ষেত্রে সফল হতে পারেন এবং এই সম্পত্তি আপনাকে আর্থিক সুবিধা অবশ্যই প্রদান করবে। জানুয়ারি, মার্চ, জুন থেকে জুলাই, অক্টোবর, নভেম্বর মাসে আপনাকে সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে ভালো লাভ এনে দিতে পারে। তাই এই মাসগুলি কিন্তু আপনি যদি চান কোনো সম্পত্তি কিনতে পারেন, যানবাহন কিনতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এইগুলি আপনার জন্য উপযুক্ত হবে এই মাসগুলি। যারা ব্যবসা করছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত, শুরুটা ব্যবসায়ীদের জন্য মীন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের উত্থান পতন হবে, উত্থানও হবে পতনও হবে। কারণ কেতু মহারাজ সারা বছর সপ্তমভাবে তার উপস্থিতি নিবন্ধন করবেন, যার কারণে আপনি আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন না। একে অপরের প্রতি সন্দেহের দৃষ্টিতে দেখলে ঝগড়ার পরিস্থিতির অবশ্যই সৃষ্টি হবে। এটি আপনার ব্যবসায়িক সম্পর্ককে প্রভাবিত করবে এবং আপনার ব্যবসাও প্রভাবিত হবে। তবে পয়লা মে 2024 থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে আসবে এবং সপ্তমভাবে দেখবেন, সেখান থেকে তিনি আপনার গন্তব্যস্থানের দিকেও নজর দেবেন। এই গ্রহের অবস্থান আপনার জন্য খুবই অনুকূল প্রমাণিত হবে এবং আপনার ব্যবসায় উন্নতি হবে। আপনি কিছু অভিজ্ঞ এবং বয়স্ক ব্যক্তির সংস্পর্শে আসবেন, যাদের নির্দেশনায় আপনি আপনার ব্যবসায় গতিশীলতা প্রদান করতে পারবেন এবং ব্যবসায় উন্নতির দিকে নিয়ে যাবেন। মার্চ, আগস্ট, নভেম্বর এবং ডিসেম্বর 2024 সালে আপনার ব্যবসার জন্য এই চারটি মাস সবথেকে উপযুক্ত সময় হবে। এই সময়ে আপনি আপনার ব্যবসাটিকে আরও বেশি প্রসারিত করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আর আপনি যদি সরকারি ক্ষেত্র সম্পর্কিত কোনো ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন এবং আগস্ট থেকে সেপ্টেম্বর এই মাসগুলি সবচেয়ে লাভজনক। জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, সেপ্টেম্বর এই ছটি মাস সবথেকে লাভজনক। বন্ধুরা, বিবাহ রাশিফলের দিকে যদি যাই, বছরের শুরুটা আপনার বিবাহিত জীবনের জন্য কিছুটা কঠিন। পুরো বছরই রাহু আপনার প্রথমভাবে এবং কেতু আপনার সপ্তমভাবে থাকবে, তাই বিবাহে এই দুটি গ্রহের দৃষ্টি আপনার দাম্পত্য জীবনে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে এবং আপনার ও আপনার জীবন সঙ্গীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে। তবে পয়লা মে থেকে, অর্থাৎ মে মাসের এক তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে যখন প্রবেশ করবেন, সেখান থেকে সপ্তমভাবে প্রবেশ করবেন, তারপর দাম্পত্য জীবনের সমস্যাগুলি কমতে শুরু করবে। আপনারা দুজনে একে অপরের প্রতি আকৃষ্ট হবেন। আপনি আপনার বিবাহ সম্পর্ক বজায় রাখার জন্য আন্তরিক প্রচেষ্টা করবেন। এটি আপনার দুজনের সম্পর্ককেই মজবুত করবে। সারা বছর দ্বাদশভাবে শনির উপস্থিতির কারণে আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তাই একে অপরকে পর্যাপ্ত সময় দিতে হবে এবং একে অপরের সমস্যাগুলি শুনে সাহায্য করতে হবে। এটা তো গেল বিবাহিতদের কথা। আর যদি আপনি অবিবাহিত হন, তবে মনে রাখবেন এই বছরের শেষের দিকে আপনার বিবাহের প্রবল সম্ভাবনা থাকতে পারে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি বিবাহ করতে পারেন, আপনার বাড়িতে সানাই বাজতে পারে এবং মার্চ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত, মার্চ এপ্রিল এই দুটি মাস বিবাহিতদের জন্য অনুকূল যাবে। এই সময়ে সম্পর্কের মধ্যে থাকবে কিছুটা রোম্যান্স এবং আগস্ট, সেপ্টেম্বর এই সময়কালেও
একই ধরনের সুযোগ আসবে। যদি আপনার সমস্যাগুলিকে আপনার সম্পর্কের আধিপত্য থেকে বিরত রাখেন, তবে সব কিছুই ঠিক হয়ে যাবে। আর আপনার সন্তানের দৃষ্টিকোণ থেকে দেখলে মীন রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা আপনার সন্তানদের জন্য কিন্তু ভালো যাবে। যে যার সন্তান তার নিজ নিজ ক্ষেত্রে ভালো উন্নতি করবে এবং আপনার সন্তানের সাহস বাড়বে, আর সে যে কাজটাই করবে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে করবে। ফেব্রুয়ারি মার্চ এই সময়ের মধ্যে কিন্তু আপনার সন্তানের স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে, এবং অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বছরের শেষ মাসগুলিতে আপনার সন্তান কিছু সমস্যার সম্মুখীন হবে, তাই তার স্বাস্থ্যের প্রতি সম্পূর্ণ যত্ন নিতে হবে। এবং মাঝে মাসগুলিতে অর্থাৎ এপ্রিল থেকে পরিস্থিতি কিন্তু উন্নতি হবে, অর্থাৎ স্বাভাবিক থাকবে, কোনো সমস্যা দেখা দেবে না। আর আপনার সন্তান এই বছরে কিন্তু বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারে, যদি সে চাকরি করে তবে খুব শীঘ্রই বিদেশে গিয়ে নাম উপার্জন করবে বা খ্যাত হবে। যাই হোক, বছরের শুরুটা আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে। কেমন? একদিকে থাকবে দেবগুরু বৃহস্পতি, আর অপর দিকে থাকবে শনিদেব। দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান পারিবারিক সমস্যা সমাধানে সহায়তা করবে, আর অন্যদিকে আপনার দ্বিতীয়ভাবের দিকে শনিদেবের দৃষ্টি, যা আপনাকে মাঝে মাঝে এমন কিছু বলতে বাধ্য করবে যা মানুষের কাছে খারাপ মনে হবে, এবং এটি আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলবে। বছরের শুরুতে মঙ্গল সূর্য চতুর্থভাবে পূর্ণ দৃষ্টি দেবে, এবং শুরুতেই মঙ্গল গ্রহের দৃষ্টি আপনার রাশিতে থাকবে যেখানে রাহু ইতিমধ্যেই উপস্থিত রয়েছে। আপনার পারিবারিক জীবন মধুর করার জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে, অন্যথায় এই বছর আপনার কাছের মানুষের সঙ্গে বিবাদ হয়ে যেতে পারে, স্বাস্থ্য সমস্যা মাকে কষ্ট দিতে পারে। তবে আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ইতিবাচক থাকবে, তারা আপনাকে যথাসম্ভব তাদের যতটা পারা সম্ভব সাহায্য করবে। এবার চলে আসি আরেকটি মেন দিক, আর্থিক দিক। আর্থিক দিক থেকে এই বছরটি চড়াই উত্তরায় পূর্ণ হতে চলেছে। যদিও শনিদেব সারা বছর আপনার দ্বাদশভাবে থাকবেন, আপনার খরচ বাড়বে, সারা বছর কিছু না কিছু নির্দিষ্ট খরচ থাকবেই, তাই আপনাকে আপনার আর্থিক অবস্থার উন্নতির দিকে মনোযোগ দিতে হবে। সঠিক সময়ে সঠিক উপায়ে সঠিকভাবে আর্থিক ব্যবস্থাপনা আপনাকে এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করবে। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান আপনাকে অনেকাংশেই সাহায্য করবে, কিন্তু তারপরেও আপনাকে বছরের মাঝামাঝি কিছু চ্যালেঞ্জের অবশ্যই মুখোমুখি হতে হবে। বড় আর্থিক ক্ষতির বা অবনতির শিকার আপনাকে কিন্তু হতে হবে, তাই আর্থিক অবস্থার দিকে মনোযোগ দেবেন, এতে আপনার আর্থিকভাবে আরও বেশি মজবুত হতে পারবেন। বছরের শুরুটি আপনার পক্ষে অনুকূল হতে চলেছে প্রেমের দিক থেকে। পঞ্চমভাবে মঙ্গল মহারাজের দৃষ্টির কারণে এর মধ্যে উত্তেজনা ও টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হবে, তবুও শুক্র ও বুধের উপস্থিতি বছরের শুরুতে আপনার নবম ভাব আপনার জন্য সুখ নিয়ে আসবে। আপনি সাফল্য পাবেন, আপনি আপনার প্রিয়জনের সঙ্গে রোমান্টিক ট্যুরে যেতে পারেন। ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময়ের মধ্যে কিন্তু সময় দুর্বল হবে, কারণ এই সময় মঙ্গল ও সূর্য একাদশভাবে এসে পঞ্চমভাবে অবস্থান করে আপনাকে প্রভাবিত করবে, যা আপনার সম্পর্কের উত্তেজনা বাড়িয়ে তুলবে, এবং এই সময় আপনাকে ধৈর্যের সঙ্গে আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, অন্যথায় আপনাদের মধ্যে তর্ক হতে পারে এবং সম্পর্কের মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে। তর্ক বাড়ানোর অনুমতি দেওয়া আপনার সম্পর্কের জন্য ক্ষতিকর, তাই তর্কের মধ্যে একদমই যাবেন না, নইলে কিন্তু আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে বা
একেবারেই সম্পর্কের বিচ্ছেদ হয়ে যেতে পারে। যাই হোক, এই ছিল আমার আজকের মীন রাশির যে 2024 সালে মীন রাশিফল, সারা বছর আপনাদের কেমন কাটবে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করলাম। কারণ আরও অনেক কিছু বলা যেত, কিন্তু একটা ধারণা আপনাদের শুধু দিয়ে রাখলাম। পরবর্তী ভিডিওগুলিতে আমি আপনাদেরকে ডেট অনুযায়ী রাশিফল অবশ্যই জানাবার চেষ্টা করব। ধন্যবাদ।